আসসালামু আলাইকুম। 2021 সালের চতুর্থ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি যে দীর্ঘ বিরতির পর আবারও অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হয়েছে। আশা করব এই মহামারীতে তোমরা সবাই ভালো রয়েছ। তো এই অ্যাসাইনমেন্টে, মানে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে, তোমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাণ, এই অধ্যায় থেকে একটি চমৎকার অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটি একটু দেখে নিই। এখানে বলা রয়েছে যে তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখো। তো এখানে যে পয়েন্টগুলো বলা রয়েছে, এক নম্বরে হচ্ছে পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দুই নম্বরে হচ্ছে এটি ঘরের কতটুকু জায়গা বা আয়তন দখল করেছে তা বের করো। এবং তিন নম্বরে হচ্ছে পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরে তা যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো। তো এখানে একটা চমৎকার কোশ্চেন দেওয়া রয়েছে যে আমরা সবাই জানি যে আমাদের সবারই বাসায় হচ্ছে পড়ার টেবিল রয়েছে। তো আমরা স্কেলের সাহায্যে হচ্ছে আমাদের পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ মেপে এই চমৎকার প্রশ্নটির আনসার বের করব। তো এই তো এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে যে হচ্ছে শিক্ষার্থী সেন্টিমিটার স্কেলের সাহায্যে টেবিলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবে। দুই নম্বর হচ্ছে সূত্র উল্লেখপূর্বক দখলকৃত জায়গা পরিমাপ করবে। এবং তিন নম্বরে হচ্ছে প্রাপ্ত তথ্য থেকে তথ্য ও সূত্র ব্যবহার করে সমায়তনের পাত্রের পানির পরিমাণ নির্ণয় করবে। তো হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ নম্বর পেতে গেলে তোমাদের যা করতে হবে সেটি হচ্ছে, মানে অতি উত্তম নম্বর পেতে গেলে হচ্ছে সঠিক ও ধারাবাহিক উপস্থাপন করতে হবে। মানে এক নম্বর, তারপর দুই নম্বর, তিন নম্বর, এইভাবে ধারাবাহিকভাবে হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। দুই নম্বর হচ্ছে তথ্য ও সূত্রের সঠিক ব্যবহার করতে হবে। এবং তিন নম্বরে লক্ষণীয় মাত্রায় সৃজনশীলতা উপস্থাপন করতে হবে, অর্থাৎ তুমি তোমার নিজেরই পড়ার টেবিল হচ্ছে মাপবে, কারোরটা দেখ কপি করবে না। তবে এই ভিডিওতে আমি একটি নমুনা উত্তরপত্র দিয়েছি যেটি ফলো করলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। তবে আমি বলছি না যে তোমরা এটা হুবহু লিখে তারপর তোমার অ্যাসাইনমেন্ট জমা দাও। এই অ্যাসাইনমেন্টটি তোমরা ফলো করে তোমাদের যেটুক দৈর্ঘ্য পড়ার টেবিলে যেটুক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে সেই উপাত্তগুলো ব্যবহার করে তোমরা অ্যাসাইনমেন্টের হচ্ছে উত্তরগুলো অ্যাসাইনমেন্টে লিখবে। তো হচ্ছে আমরা এখন সরাসরি সেই নমুনা উত্তরপত্রে চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটি কথা, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে আমি হচ্ছে বিগত ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সহকারে ভবিষ্যতে যতগুলো অ্যাসাইনমেন্ট আসবে সবগুলোর হচ্ছে নমুনা উত্তরপত্র এই চ্যানেলে দিয়ে রাখবো। তো সাবস্ক্রাইব করলে হচ্ছে সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। এখন আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাব। তো এখন হচ্ছে আমরা চতুর্থ সপ্তাহের যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান উত্তরপত্রে চলে আসলাম। তো এখানে যেটি বলা রয়েছে যে তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করো। তো হচ্ছে আমরা এইভাবে শুরু করব যে নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে উপস্থাপন করলাম। তো আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে, ধরলাম হচ্ছে 90 সেন্টিমিটার, আমার পড়ার টেবিলের প্রস্থ হচ্ছে 60 সেন্টিমিটার এবং আমার পড়ার টেবিলের উচ্চতা হচ্ছে 70 সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমি আমার টেবিলে লিখেছি। তুমি তোমার পড়ার টেবিলের হচ্ছে যেইটুক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পাবে সেইটুক হচ্ছে সেই এইখানে বসিয়ে দিবে। তো আমরা হচ্ছে সূত্রের সাহায্যে এখন হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করব। তো এক নম্বর বলা রয়েছে যে পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 90 সেন্টিমিটার, যেটা আমরা উপরে মেপে পেয়েছিলাম, প্রস্থ 60 সেন্টিমিটার এবং উচ্চতা 70 সেন্টিমিটার। তো সুতরাং আমরা সবাই জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং সেটার একক হচ্ছে বর্গ একক। তো আমরা এইভাবে লিখবো যে সুতরাং আমরা পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল পাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ছিল 90 এবং প্রস্থ ছিল 60, সেটা দুটো আমরা গুণ করে দিব। এবং হচ্ছে যেহেতু 2টা সেন্টিমিটার, গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়, সেই জন্য এখানে বর্গ সেন্টিমিটার লিখবো। তো 90 আর 60 গুণ করলে হয় 5400 বর্গ সেন্টিমিটার। তো উত্তর হবে 5400 বর্গ সেন্টিমিটার। এখন দুই নম্বরে বলা রয়েছিল যে এটি ঘরের কতটুকু জায়গা আয়তন দখল করে তা বের করো। তো আমরা হচ্ছে যেই প্রথমে যেটা লিখেছিলাম যে হচ্ছে আমরা পড়ার টেবিলের দৈর্ঘ্য পাই 90 সেন্টিমিটার, প্রস্থ পাই 60 সেন্টিমিটার এবং উচ্চতা পাই 70 সেন্টিমিটার। তো আমরা জানি যে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। সুতরাং পড়ার টেবিলের দখলকৃত জায়গা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এবং সেটা যেহেতু 3টা সেন্টিমিটার এখানে গুণ হবে, সেটা হচ্ছে এই জন্য ঘন একক বা ঘন সেন্টিমিটার আমরা লিখবো।
তো আমরা তিনটা গুণ করে দিব যে 90 ইনটু 60 ইনটু 70 অর্থাৎ 378,000 ঘন সেন্টিমিটার। তো উত্তর হবে 378,000 ঘন সেন্টিমিটার, মানে এটুক জায়গা হচ্ছে আমার ঘরের টেবিলটি হচ্ছে এটুক জায়গা দখল করে। এবং তিন নম্বরে বলা রয়েছে যে পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো। তো 3 নং প্রশ্ন উত্তর আমরা এইভাবে লিখব যে আমরা 2 নং হতে পাই পড়ার টেবিলের আয়তন হচ্ছে 378,000 ঘন সেন্টিমিটার, যেহেতু পাত্রটির আয়তন পড়ার টেবিলের আয়তনের সমান যেটা প্রশ্নে বলা রয়েছিল, সেহেতু পাত্রের আয়তনও হচ্ছে 378,000 ঘন সেন্টিমিটারই হবে। তো আমরা জানি যে হচ্ছে এটা একটা সূত্র যে 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে 1 লিটার। তো এখন চৌকিক নিয়মের মতো যে অতএব 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে, যেহেতু এটা ছোট তাহলে 1000 নিচে চলে যাবে 1/1000 লিটার, অতএব 378,000 ঘন সেন্টিমিটার পানির আয়তন হচ্ছে 1 × 378,000 নিচে হচ্ছে 1000, সেটা হচ্ছে আমরা 1000 দিয়ে ভাগ করলে পাই 378 লিটার। উত্তর হবে 378 লিটার। তো এইভাবে খুবই সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা সেইভাবে হচ্ছে তোমরা হচ্ছে ফলো করবে। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আমি হচ্ছে খুব শীঘ্রই তোমাদের চারু ও কারুকলার উত্তরটি আমি শীঘ্রই দিয়ে দিব। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।